আগে প্রশ্ন করি, শান্তি সবাই চান কি চান না? স্থির জীবন সবাই চান কি চান না? ছেঁকা খেয়ে আর বেকা হব না, এটা যুবকরা চাও কি চাও না? শোনো, যদি জীবনে কষ্ট পেতে না চাও, স্থির জীবন যদি পেতে চাও, কয়েকটা বিষয় মাথায় রাখবে। এক নম্বর, কাউকে কখনো অতিরিক্ত ভালোবাসা যাবে না। এই যারা দেখবা গাঁজাখোর, মদখোর, বিড়িখোর, এই সবগুলো ছায়া খেয়ে বেকা হয়ে গিয়েছে। আর যারা কাউরে বেশি ভালোবাসে নাই, লেভেলে আছে, লেভেল লেভেল লেভেল, কারোর প্রতি অতিরিক্ত কোনো মায়া নাই, দেখবা এদেরকে কখনো কেউ আঘাত দিয়ে বেকা করতে পারে নাই। কথা কি বোঝা যায়? স্থির জীবন যদি চান, কাউকে বেশি ভালোবাসবেন না। কাউকে যখন বেশি ভালো আপনি বাসবেন না, কেউ আপনার ছেঁকা দিলেও কি না দিলেও কি, আই ডোন্ট কেয়ার। কথা আসতে ঠিক বলছে কেন? জোরে বলো ঠিক কিনা। স্থির জীবন চাইলে কাউকে অতিরিক্ত লেভেলে ভালোবাসা যাবে? আমার একটা কথা হয়তো বা বেশি ভাইরাল হয়েছে, কাউকে তার যোগ্যতার চাইতে বেশি ভালোবাসা যাবে না। যখনই আপনি কাউকে তার যোগ্যতার চাইতে বেশি ভালোবাসবেন, দেখবেন সে আপনাকে বাজারের পচা আলুর মতো ফাঁস করে ছুঁড়ে ফেলে দেবে। এই জন্য কখনো কাউকে তার যোগ্যতার চাইতে বেশি ভালোবাসা যাবে? হাদিস নবীজি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم انزلوا منازلهم, যে যেটা পাওয়ার যোগ্যতা রাখে তাকে ততটুকু দাও। যদি তুমি কাউকে তার যোগ্যতার চাইতে বেশি দিয়ে দাও, তার ভাব বেড়ে যাবে। কথা কি বোঝা যায়? এক নম্বর, বেশি ভালোবাসবেন না, দিন শেষে দেখবেন প্যারা নাই, খালি চিল আর চিল। কথা বলো ঠিক কিনা প্রিয় ভাই? এক নম্বর। দুই নম্বর, এটা মুরব্বীদের জন্য, যুবকদের জন্য, মা বোনদের জন্য, সবার জন্য সেই। যদি শান্তির জীবন পেতে চান, স্থির জীবন পেতে চান, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ থেকে কোনো কিছু কখনো আশা করা যাবে না। আমরা খালি আশা করি অমুকে ওইটা দিবে, তমুকে আমারে ভালোবাসবে, তমুকে আমারে গুরুত্ব দিবে, অমুকে আমারে টাকা দিবে। দিন শেষে যখন কেউ কিছু দেয় না, তখন আমরা ছ্যাঁকা খেয়ে ব্যাগা হয়ে যাই। কারো থেকে আশা করা যাবে? আমাদের আশার জায়গা, ভরসার জায়গা একজন, জবান খুলে বলতে হবে তিনি কে? আল্লাহর থেকে ভরসা করবেন, আশা রাখবেন, দেখবেন আপনি ঠকবেন না। কারণ মানুষ বড় বেঈমান, মানুষ বড় বেঈমান। যত বেশি তুমি মায়া করবা, তত বেশি তোমাকে কষ্ট দিয়ে শেষ করে দিবে, ঠিক না বল? মানুষের থেকে আশা করবা। আমি একটা সময় বুঝতাম না, আসলে সময় মানুষকে অনেক কিছু শিখায় দেয়। তখন আশা করতাম অমুকে আমারে দেখলে সালাম করবে, অমুকে দেখলে বলবে আরে আপনি না আসিফ হুজুর। যখন এই এক্সপেকটেশন রাখতাম, যতবার রাখছি ততবার ধরা খাইছি। এখন যখন সব আশা বাদ দিয়ে দিয়েছি, মানুষ ভালোবাসলেও খুশি, না বাসলেও খুশি, এই জন্য খুশি যে আল্লাহ ছাড়া কারো থেকে আমি কোনো প্রকার কোনো আশা রাখতে চাই না, রাখতে আমি জানিও না, ঠিক কিনা বলে। তাহলে আশার জায়গা একজন, তিনি কে? আমার মায়েরা বোনেরা কথাটা ভালো করে মাথায় রাখবেন, রব ছাড়া আশার জায়গায় কাউকে বসানো যাবে না। নাম্বার থ্রি, অ্যান্ড দ্যাট ইজ দ্য লাস্ট পয়েন্ট, বলবো না দোয়া করে দেব। যদি স্থির জীবন যুবকরা পেতে চাও, শান্তির জীবন যেখানে কোনো প্যারা নাই, হারামে থাকা যাবে না, হারামে থাকা যাবে না। হারাম তোমার হৃদয়টাকে শেষ করে দেবে। তুমি বিশ্বাস করো, আমার কথা শোনো, এটা আমার শেষ কথা, লাস্ট কথা। তোমরা অনেকে মনে করো যে হুজুর আমার তো গার্লফ্রেন্ড নাই, আমারে কে ভালোবাসবে, আমার তো কেউ নাই। তুমি বিশ্বাস করো, তোমার যে বন্ধুর গার্লফ্রেন্ড আছে, ওর মতো প্যারার জীবন দুনিয়াতে আর কারো হতে পারবে না। সবচেয়ে প্যারায় আছে, সবচেয়ে প্যারা। ওকে জিজ্ঞেস করো তুমি, ও রাতে ঘুম হয় না, ও বাথরুমে গিয়েও কান্না করে, কথা কয় না কেন রে এরা সব? ওর মধ্যে প্যারায় কেউ নেই, কারণ হারামে যে ঢুকে গিয়েছে তার জীবনে শান্তি বলতে আর কিচ্ছু থাকতে পারে? আর যে হালালে আছে, খায় কম, ভালোবাসা পায়ও কম, জীবনের চাহিদাও কম, কিন্তু বিশ্বাস করো আমাকে তোমরা প্রিয় ভাইয়েরা, তার কলিজায় খালি শান্তি আর শান্তি, অভিযোগ বলতে তার জীবনে কিছু নাই।
এজন্য বেঁচে থাকতে হলে হারামে থাকা যাবে না হালালে থাকতে হবে আল্লাহ সবাইকে হালালে থাকার তৌফিক দান করুন সকলে পড়া আমিন আমি অনেক দিন ধরে পর্নোগ্রাফি এবং মাস্টারবেশন এ আসক্ত আমি এখন ওই জীবন থেকে ফিরে আসতে চাই এখন আমার করণীয় কি আচ্ছা এটা খুবই কমন কোশ্চেন আমার পেজে বিষয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি হয়তোবা দুই একদিন আগে পর্নোগ্রাফি থেকে বাঁচতে চাইলে আমি অনেকগুলো টিপস দিয়েছি এটা অনলাইনে ফেসবুকে আছে হাউ টু প্রোটেক্ট আওয়ার সেলফ ফ্রম মাস্টারবেশন আবরারুল হক আসিফ লিখলে চলে আসবে বা হস্তমৈথুন থেকে বাঁচার উপায় কী লিখলেই এটা ইউটিউবে সাজেস্টে চলে আসবে আচ্ছা আমি জাস্ট প্র্যাকটিক্যালি বলছি যদি এই পর্নোগ্রাফি নেশা থেকে বাঁচতে চাও আমি রিসেন্টলি একটা টিপস অ্যাপ্লাই করেছি সবাইকে বলেছি সেটি হচ্ছে কি জানেন যেখানেই যাবেন যেখানেই থাকবেন অলওয়েজ সাথে কোরআন রাখবেন কি রাখবেন আওয়াজ কি কিতাব ঘুমাচ্ছেন এটা আপনার বিছানা মুরব্বীরাও শুনবেন যুবকরাও শুনবেন আমার মায়েরা বোনেরা সকলে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এই বাচ্চা এই বাচ্চারা বসো আচ্ছা এদিকে তাকান এদিকে তাকান এদিকে তাকান সমস্যা নেই একটু মজার ধমক মারলাম আর কি আচ্ছা বালিশ একটা আপনার ঘুমানোর বালিশ আর একটা পাশে রাখবেন অথবা একটা রেহেল রাখবেন রেহেলের উপরে সুন্দর করে কোরআনটা রাখবেন উপকার কি হবে কোরআন শরীফ সামনে রেখে কোনো যুবক কখনো মাস্টারবেশন করতে পারবে না কোরআন শরীফকে সামনে রেখে কোনো যুবক কখনো পর্নোগ্রাফি দেখতে পারবে না ইমানের প্রশ্ন এটা ইমানের প্রশ্ন যারা দেখবেন চায়ের দোকানে চা খায় বিড়ি খোর মদ খোর গাঁজা খোর যখন আজান হয় নামাজ পড়ে না কিন্তু বলে ভাই সাউন্ডটা কমাও কি হয়েছে রে আজান হচ্ছে ঠিক কিনা বলে গাঁজা খোর নামাজ কালাম কিছু পড়ে না কিন্তু আজানের সময় টিভি জোরে চলতে পারবে না একজন গাঁজাখোর যদি এতটা কনসিডার করে যে যুবক আল্লাহকে ভয় করে ওই যুবক কোরআনকে বেডের উপরে রেখে কখনো পর্নোগ্রাফি আর মাস্টারবেশন করার সাহসই খুঁজে পাবে না কোরআন শরীফ সঙ্গে সঙ্গে রাখবা রাজি আছো ইনশাআল্লাহ আস্তে কেন জোরে বললে ইনশাআল্লাহ নাম্বার ওয়ান নাম্বার টু যেটা করবেন সেটা হচ্ছেই এই জবানটা জিকির দ্বারা ভরপুর রাখবেন আমার সঙ্গে চারটা জিকির শিখাচ্ছি আফ ও দলু জিকির দ্য বেস্ট জিকির এভার ইন দ্য ওয়ার্ল্ড সবচেয়ে উত্তম এবং বেস্ট নবীজি নিজে বলেছেন সকলে পড়েন সুবহানাল্লাহ হয় নাই জোরে আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ এবার আরো মন খুলে উচ্চ কণ্ঠে পড়েন আল্লাহু আকবার এই চারটা জিকির মুরব্বি যুবক মা বোন যেই করবে আলা বিযিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব যে যত বেশি জিকির করবে তার কলিজা তত বেশি ঠান্ডা হয়ে যাবে সুবহানাল্লাহ